السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. প্রিয় দর্শক, মদিনা স্টার ট্যুরস এন্ড ট্রাভেলস নিবেদিত আলোর পথে অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। দর্শক, কুরআন নাজিলের মাস মাহে রমাদান মাস, চলুন আমরা পবিত্র কুরআনুল কারিম থেকে একটু তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মা তারা ফী খালকি আর-রাহমান মিন তাফাউত, ফারজিউল বাসার হাল তারা মিন ফুতুর, সুম্মা আরজিউল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير، وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير، صدق الله العظيم। মাশাআল্লাহ, অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত শুনলাম। দর্শক, দুইজন অতিথিকে আমরা আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি, চলুন আমরা তাদের সাথে পরিচয় করে নিই। আমার ডানে উপস্থিত রয়েছেন বাসাবো আবু জর গিফারি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব দেলোয়ার হোসেন আল জামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও উপস্থিত রয়েছেন জিন্নুরাইন মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ যে কদরের যে একটি রাত্র, বিশেষ করে এটি আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত, যে এই কদরের গুরুত্ব, যে লাইলাতুল কদরের যে রাতটি রয়েছে এই রাতের গুরুত্বের ব্যাপারে আপনার কাছ থেকে আমরা একটু আলোচনা শুনব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশের প্রবাসের বাংলা টিভির শ্রোতাগণ, যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মহতরম, আপনি বলেছেন শবে কদরের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। তো শবে কদরের ফজিলত অনেক বেশি, কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 114টি সুরার মধ্যে একটি সুরাই নাজিল করেছেন, সূরাতুল কদর। তো এটার ফজিলত অনেক বেশি। এই সুরার তেলাওয়াত এবং তর্জমা শুনলে বোঝা যায়, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন এই মহা গ্রন্থ আল কোরআনকে আমি আল্লাহ তাআলা এই কদরের রাত্রিতে নাজিল করেছি, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার হাবিব, লাইলাতুল কদর, হে আমার হাবিব, হে আমার বন্ধু, যে আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? তখন আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, নিজেই জানিয়ে দিচ্ছেন, তার হাবিবকে প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন যে এই লাইলাতুল কদর এমন একটি রাত্র, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন এই রাত্রটা হাজার মাসের চেয়ে উত্তম, সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় যে লাইলাতুল কদরের ফজিলত
কত বেশি। এবং আল্লাহ তাআলা বলেন এই লাইলাতুল কদরে যখন সূর্য অস্ত যায় আসমান থেকে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা নাজিল করে দেন, তারা মানুষের উপর রহমত বর্ষণ করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো কতক্ষণ পর্যন্ত এই রহমত বর্ষণ করেন? হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতাগণ বান্দার জন্য রহমতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফে এরশাদ করেছেন যে মান কানা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এরশাদ করেন যারা লাইলাতুল কদর সম্মান করলো, লাইলাতুল কদরে ইবাদত বন্দিগি করলো, আল্লাহ তাআলা স্মরণ করলো ঈমান এবং ইহতিসাবের সাথে, আল্লাহর হাবিব বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো আমার যারা শুনতেছেন দর্শক শ্রোতা সহ সমস্ত মুসলমানদেরকে, মুসলমানদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই লাইলাতুল কদরকে আমাদের তালাশ করতে হবে। আমরা লাইলাতুল কদর সাধারণত 27 তারিখ রমজানের পরে 27 তারিখ দিবাগত রাত্রি আমরা সাধারণত ইবাদত বন্দিগি করে থাকি, আসলে এটা ঠিক নয়। 27 তারিখটা বলতে কি আমরা 27 রমাদান বুঝাই নাকি 26 রমজান পার হওয়ার পরে যে রাত্রটা আসে সেটাই আমরা সাধারণত 27তম রাত্র। হ্যাঁ জি জি। তো ওই দিনটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিক্সড করে দিয়েছেন যে 27তম রাত্রি লাইলাতুল কদর হবে, এরকম কোনো না? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলছেন যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো 21 থেকে 29 পর্যন্ত বেজর রাত্রিগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আপনার কাছ থেকে জানবো কদরের গুরুত্বের ব্যাপারে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম এই রাত্রটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী নবীদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালাম এবং তার উম্মতদেরকে দিয়েছেন, এটা কি অন্য কোনো নবীকে কি এরকম নিয়ামত দিয়েছিলেন না? আসলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের জন্য 5টি জিনিসকে খাস করেছেন যা অন্য কোনো নবীদেরকে আল্লাহ তাআলা দান নেই। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই মাহে রমজান মুবারক, এই মাসের মধ্যে লাইলাতুল কদর রাত্রি আছে, শেষ দশকে এই এত মর্তবা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। বনি ইসরায়েলি যুগে একজন বাদশাহ, দিনী বাদশাহ যিনি ইসলামের জন্য খুব নিবেদিত প্রাণ ছিলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনে মনে বললেন যে ইয়া আল্লাহ আমাকে কিছু সন্তান দান করেন এবং আমাকে কিছু সম্পদ দান করেন যে সন্তান এবং সম্পদ দিয়ে আমি ইসলামের জন্য জিহাদের কাজে লাগাব। আচ্ছা আচ্ছা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1000 সন্তান দান করেছিলেন এবং অগণিত সম্পদ দান করেছিলেন। তিনি এই সম্পদ এবং এই 1000 সন্তান দিয়ে তিনি ইসলামে জন্য, ইসলাম কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। তারা 1000 বছরের মধ্যে 1000 সন্তানগুলো তারা ক্রমান্বয়ে যুদ্ধ করে শাহাদত বরণ করেন। শেষ পর্যন্ত এই বাদশাহ নিজেও তিনি ইসলামের জন্য শাহাদত বরণ করেছেন। এইসব আলোচনা শুনে সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। তিনারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত সওয়াব, এত কিছু আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, কিন্তু আমাদের বয়স তো খুব কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। 63 বছর, 100 বছর, 50 বছর, এমনই আমাদের তুলনায় আমাদের হায়াত একেবারে কম। আমরা এত ইবাদত কিভাবে করব? আপনার কাছ থেকে আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসব। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসব ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মদিনা স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিবেদিত আলোর পথে অনুষ্ঠানে। আমরা শুনছিলাম লাইলাতুল কদরের গুরুত্ব এবং এর ফজিলত সম্পর্কে।
আলোচনা করছিলেন জনাব দেলোয়ার হোসেন আল আজমি। আল্লাহ রসুল হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতরা তো পেরেশান হয়ে পড়েছিলেন যে আগের জামানার লোকেরা হাজার হাজার বছর তারা বাঁচত এবং ইসলামের জন্য তারা কাজ করতো, সারাদিন রোজা রাখত, আবার রাতের বেলা তারা ইবাদত করত এবং হ্যাঁ জিহাদ করত, রোজা রাখতেন এবং জিহাদ করতেন। এবং ওই বাদশাহ বনী ইসরায়েলের যে বাদশাহ ছিলেন তিনি তার এই 1000 সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করলেন, অর্থাৎ জিহাদের ময়দানে গিয়ে তারা শাহাদাত বরণ করলেন, ইভেন তিনি নিজেও শাহাদাত বরণ করলেন। এই কথাগুলো শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম একটু পেরেশান হয়ে পড়লেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পেরেশান হওয়ার কোনো কিছু নাই, কারণ নাই, কারণ হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের জন্য লাইলাতুল কদর নামে একটা হ্যাঁ নাজিল করেছেন, একটি সুরায় নাজিল করেছেন যে রাতের ফজিলত এত বেশি যে তোমরা যদি এই লাইলাতুল কদর রাতে ইবাদত বন্দী করো আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে ওই বাদশার 1000 সন্তান শাহাদাত বরণ করেছে এবং তার সমস্ত সম্পদ দিয়ে যুদ্ধের ময়দানে করেছে, অতএব সে তার চাইতেও বেশি পরিমাণ সওয়াব একটি রাত লাইলাতুল কদর রাতে যদি ইবাদত করা হয়, সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যদি কেউ ইবাদত করে রাতে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদের, সুবহানাল্লাহ। এবং অন্যান্য অনেক নবী আলাইহিসসালাম ছিলেন যারা একজন দেখা যায় 80 বছর করে ইবাদত বন্দী করেছেন, যে চারজন নবীর কথা আসছে যে তারা ইবাদত বন্দী করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম এটা শুনেও তারা মন খারাপ করে যাক, হায়াত বেশি, এরপরে ইবাদতের মাত্রাও বেশি, পরিমাণ বেশি, আমাদের হায়াতও কম এবং আমরা এই কম হায়াত পেয়ে তাদের সমতুল্য হওয়াটাও এটা তো কঠিন সম্ভব নয়। প্রেনবী তাদেরকে আশ্বস্ত করলেন যে তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য স্পেশালভাবে, যেহেতু আমাদের নবী তিনি নবীদেরও সর্দার, ঠিক না, যিনি নবীদেরও নবী, যিনি নবীদেরও দলপতি, যিনি বিশ্বসভার সভাপতি, তার শান মর্যাদা আল্লাহর কাছে যেমন, তার উম্মতের শান মর্যাদাও ঠিক তেমনি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এই সান্ত্বনাই কিন্তু আমাদেরকে দিয়েছেন যে তোমরা যে 1000 বছর জিহাদ করা বা আল্লাহর রাস্তায় অরেল সম্পদ ওদের মতন ব্যয় না করলো, এই রাত্রটির মর্যাদা এবং এই রাত্রটি যদি ইবাদতের মাধ্যমে কাটাও তাহলে তোমাদেরকে এর চেয়ে অধিক পরিমাণ নেকি সব। চমৎকার আপনি বলছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন। জি মহতরাম, যে এবারে আপনার কাছ থেকে আমরা আরও কিছু শুনব, তো এই যে রাত্রটা আমরা কীভাবে উদযাপন করতে পারি আপনি মনে করেন? শবে কদরের রাত্রতে আমরা অনেক ইবাদত করতে পারি, এর মধ্যে যেহেতু আল্লাহ তাআলা এই রমজান মাসেই বিশেষভাবে লাইলাতুল কদরের মধ্যেই সর্বপ্রথম গারে হেরা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন 40 দিন যখন ধ্যানে মগ্ন ছিলেন, তো 40 দিনের মাথায় জিব্রাইল আলহি সাল্লাতু ওয়াসালামের মাধ্যমে হেরা গুহায় যখন এই কোরআন নাজিল হয়েছিলেন সেটিও ছিল এই শবে কদর। তো এই শবে কদরে যেহেতু কোরআনুল করিম নাজিল হয়েছে, তো আমরা সর্বপ্রথম ফরজ ইবাদতের পর আমরা কোরআনুল করিমের তেলাওয়াত মহব্বতের সাথে যদি পাঠ করি তাহলে আমরা অবশ্যই অনেক অনেক নেকির অধিকারী হব এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবে, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করব। এছাড়াও আমরা যারা কোরআন তেলাওয়াত শিখি নাই বা জানি না তাদের জন্য কি করণীয়, আমরা কি করণীয়, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা অন্য অন্য ইবাদত যেমন সালাতুত তাসবিহ নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ রয়েছে, জিকির রয়েছে, এছাড়া নফল ইবাদত নফল নামাজ 2 রাকাত করে আমরা যত রাকাত পারি চেষ্টা করব। জি, তাহলে আমরা সাথে সাথে এটাও করতে পারি, যারা বিশুদ্ধ তেলাওয়াত করতে জানে, যারা তেলাওয়াত পারছে, যদি কেউ তেলাওয়াত করে আমরা তো তার নিকটে বসে তার কাছ থেকে তেলাওয়াত শুনতে পারি, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন যারা আমাদের অনুতপ্ত হওয়া দরকার, অনুশোচনা প্রকাশ করা দরকার যে আমরা আজকে কোরআন নাজিলের রাতে যে আমরা অন্তত পক্ষে যে একটি আয়াত একটি পৃষ্ঠা কয়েকটি আয়াত তেলাওয়াত করতে পারলাম না, দুনিয়ার অনেক কিছু শিখলাম জানলাম, অনেক জ্ঞান অর্জন করলাম, বাট কোরআনটা শিখতে পারলাম না, এটা তো আমাদের জন্য আফসোস, মুসলিম হিসেবে আমাদের জন্য বড়ই আফসোস। জি, কারণ আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেকটি মুসলমানের উচিত
শিক্ষা করা এবং সেই অনুযায়ী আমল করা। জি জি। তো এই লাইলাতুল কদরে আমরা বিশেষভাবে তওবা ইস্তেগফার করতে পারি, যে আল্লাহ তাআলার কাছে আমরা আকুতি মিনতি করে কান্নাকাটি করতে পারি। আল্লাহ তাআলা যেহেতু কোরআনুল কারীমে বলেছেন যে ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা যে তোমরা কম কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা তোমরা বেশি বেশি কাঁদো। আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে যে বস্তুটা বেশি পছন্দ করেন সেটি হলো বান্দার চোখের পানি। চমৎকার বলছিলেন মাওলানা দেওয়ান হোসেন আল আজমি, আপনিও খুব চমৎকার বলছিলেন, আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতের ব্যাপারে কোরআনুল করিম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, এই রাত্রটি আমরা অবহেলায় কাটিয়ে না দিয়ে, অলসভাবে কাটিয়ে না দিয়ে, এই সময়টাকে আমরা এইভাবে করে নষ্ট না করে চলুন না। আমরা এই রাতের যে মর্যাদা এবং এই রাত্রি তাৎপর্যপূর্ণ একটি রাত্র, এটা আমরা উপলব্ধি করি এবং ইবাদতের মাধ্যমে এই রাত্রটিকে আমরা উদযাপন করি। আর আমরা এই কথাটাও জানি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা নেমে আসেন এবং এই রাতে ইবাদতকারী যারা রয়েছেন, যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে আরাধনা করে, তাদের সাথে দোয়ায় সামিল হয়ে যায় এবং দোয়ায় সামিল হয়ে তারাও কিন্তু আমার এবং আপনার সাথে, আমি এবং আপনি দেখি না কিন্তু তারা কিন্তু আমাদের দোয়ায় শরিক হয়, আমিন আমিন বলতে থাকে এবং সুপারিশ করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দা এমন কাকুতি বিনতি করে আল্লাহ তোমার কাছ থেকে ক্ষমা করাতে চাচ্ছে তাদের গুনাহগুলো, তুমি গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে করে কিন্তু ফজর পর্যন্ত থাকে, তারও কিন্তু কোরআনুল কারিম প্রমাণ করে কতক্ষণ পর্যন্ত, যে হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ ফজর পর্যন্ত কিন্তু এইভাবে করে আমি এবং আপনি দোয়া করতে পারি এবং ফেরেশতারা এখানে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। দর্শক চলুন, এই বছর আমরা এই সুযোগটি পেয়েছি, আগামী বছর আমার এবং আপনার কপালে এবং হায়াতে ওই পর্যন্ত সময় নাও পেতে পারি, চলুন না এই রাত্রটি ইবাদতের মাধ্যমে কাটাই, তওবা ইস্তেগফারের মাধ্যমে কাটাই, নিজেদের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য, যাদের মা বাবা হারিয়ে গেছে মা বাবার জন্য দোয়া করি, যাদের মা বাবা নিয়ামত হিসাবে এখনও পর্যন্ত জীবিত আছে তাদের জন্য দোয়া করি, তাদের ন্যাক হায়াত কামনা করি, সুস্থতা কামনা করি, আমাদের পরিবার পরিজনের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। দর্শক আগামীকাল আবারও আপনাদের সাথে একই সময়ে দেখা হবে, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।